আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে এখন যে মেশিনটি রাখা আছে সেটি হচ্ছে সরিষার তেল মিল, অনেক বড় একটি মেশিন। তো এই মেশিনের কতটুকু লং, কত টাকা দাম, কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে আপনি চালাতে পারবেন, বা ডিজেল ইঞ্জিন দিলে কত ইঞ্জিন দিয়ে আপনি চালাতে পারবেন, এই মেশিনের প্রতি ঘন্টায় ক্যাপাসিটি কতটুকু সরিষা মারাই করতে পারবেন, এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিউয়ার্স, আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে আন্তরিকভাবে আবার একটি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভিউয়ার্স, প্রথমে যে কথাটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এই মেশিনটি কেন ক্রয় করবেন, এটি কিন্তু ক্রয় করার পূর্বে অবশ্যই দেখে নেবেন, শক্ত পোক্ত এবং মজবুত একটি মেশিন। তো ভিউয়ার্স, এই যে এই এই জায়গাটা লক্ষ্য করুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রেশার সিস্টেমটা দেওয়া আছে এটা কিন্তু আগের মেশিনের তুলনায় এখনটা এখনকার মেশিন অনেকটা আপডেট, কারণ এই মেশিনটি রানিং অবস্থায় আপনি প্রেশার কম বেশি করতে পারবেন, সেই সিস্টেমটা এখানে দেওয়া আছে। আর ইতিপূর্বে যেগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু আপনাকে মেশিন বন্ধ করে প্রেশার কম বেশি দেওয়ার সিস্টেম দেওয়া ছিল, বর্তমানে কিন্তু এটা আপডেট হয়েছে। তো এই আপডেট মেশিনটার দাম হচ্ছে বর্তমান বাজারে 1,30,000 টাকা। মেশিনের লং হচ্ছে 6.5 ফিট লম্বা। এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 120 থেকে 130 কেজি সরিষা আপনি ভাঙাইতে পারবেন। তো এই মেশিনের যে প্রিমিয়াম, এটা কিন্তু 3 ইঞ্চি প্রিমিয়াম দেওয়া আছে, এই প্রিমিয়ামগুলো আগের মেশিনের তুলনায় অনেক মজবুত প্রিমিয়াম, যার কারণে এটা লং লাস্টিং করবে, নষ্ট হবে না। প্লাস এই উপরে যে চেম্বার দেখতে পাচ্ছেন এর ভিতরে পাখা দেওয়া আছে, এই যে পাখা এটা দিয়ে কিন্তু আপনার সুন্দরভাবে উপরে আপনি সরিষা দিলেই কিন্তু সরিষা টেনে মেশিনের ভিতরে ঢুকে যাবে। আর এই যে চেম্বারটা আছে চেম্বারের ভিতরে আপনার সরিষা মারা হয়ে ধীরে ধীরে আপনার তেল নিচ দিয়ে নামতে থাকবে। তো এই মেশিনটা চালাইতে হলে 15 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর কিংবা 20 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর, 440 মোটর দেওয়া লাগবে। ডিজেল ইঞ্জিন ব্যবহার করলে আপনার 25 কিংবা 28 হর্স পাওয়ারের যে কোনো একটি ডিজেল ইঞ্জিন ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেওয়া আছে ভিবেল এর পুলি, আপনি যদি চান লাইন শ্যাফ দিয়ে চালাবেন সেক্ষেত্রে ফ্ল্যাট পুলি দিতে পারবেন। আপনারা চাইলে মেশিন ক্রয় করার সময় কিন্তু ফ্ল্যাট বেল্ট নিতে পারবেন, সমস্যা না। তো ভিবেল দিয়ে মেশিনটি সেট আপ করা হচ্ছে, এই মেশিনটি ডেলিভারি দেবে আজকে, ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত আপনাদেরকে একটি ভিডিও দিচ্ছি। আর এটি হচ্ছে পুলি, এটার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে উপরের খোল চেম্বারের ভিতরে ঢুকানোর জন্য সিস্টেম, সেই জন্য এখানে একটা পুলি এখানে একটা পুলি দেওয়া আছে, সেক্ষেত্রে আপনার হাতের কোনো প্রয়োজন নাই। তো এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। তো আমাদের কাছ থেকে কিনতে হলে সরাসরি যোগাযোগ করবেন বিকে ইনোভেশন বিডি খালিশপুর বাজার মহেশপুর রোড আমাদের অফিসে। আর যদি অনলাইনের মাধ্যমে নেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টোটাল বাংলাদেশে ঘরে বসে আপনি কিনতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 1,000-2,000 টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন। আর এই মেশিনটি হচ্ছে আপনার চেম্বার স্পিলার 6.5 ফিট লম্বা। আর এই মেশিনের সরিষা থেকে যে তেল উৎপাদন হবে, প্রতি মনে যদি সরিষা খারাপ সরিষা হয় বা চিকন দানা সরিষা হলে আপনি 14 কেজি তেল পাবেন। আর যদি হাইব্রিড বাইরের কান্ট্রির যদি কোনো সরিষা হয় উন্নত মানের সরিষা হাইব্রিড, সেগুলো দিয়ে আপনি 17 কেজি প্লাস প্রতি মনে তেল আপনি বাইর করতে পারবেন। তো এই মেশিনটি দুইবার দেওয়া লাগে, একবার সরিষা দিলেন আর একবার খোল উঠাই দিলেই কিন্তু ফাইনাল হয়ে যাবে আপনার সরিষা, খোল থেকে সরিষা একবারেই বেরোয় যাবে। তার মানে আপনার অন্যান্য মেশিনের মতন বারেবারে উঠাই দাও বারেবারে উঠাই দাও এই ধরনের সুযোগ নাই, একবার সরিষা একবার খোল দিলেই ফাইনাল। তো অনেকেই আমাদেরকে কমেন্ট করেন বা ফোন করেন যে ভাই ভ্রাম্যমান গাড়ি সিস্টেম করে দেওয়া যাবে কি না, না ভাই এটা হবে না, কারণ এটা কখনো সম্ভব না, ইম্পসিবল, কারণ এটি হচ্ছে অনেক বড় একটি মেশিন, হেভি মেশিন এবং 500 কেজির কাছাকাছি ওয়েট আছে, যার কারণে এটি ভ্রাম্যমান গাড়ির ভিতরে সেট আপ করা যাবে না। ভ্রাম্যমান গাড়ির ভিতরে সেট আপ করতে হলে এর চেয়ে ছোটো যেসব মেশিনগুলো আছে সেগুলো আপনি ভ্রাম্যমান গাড়ির ভিতরে সেট আপ করে চালাতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।